ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, আমি সরকার কবিরউদ্দিন স্কাইপের মাধ্যমে দর্শক শ্রোতাদের সামনে উপস্থিত রয়েছি। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সেলিম হোসেন, এ অনুষ্ঠান আয়োজনে পরিকল্পনায় আমাকে সহযোগিতা করছেন তিনি। আমাদের সঙ্গে আজকের অতিথি বিশিষ্ট ব্যক্তিত্ব বাংলাদেশের, বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসাডার সিরাজুল ইসলাম, বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে, কূটনীতিক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন, এখন অবসর নিয়েছেন, এখন বিভিন্ন গবেষণা প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, গবেষণা কাজে সংশ্লিষ্ট রয়েছেন, লেখালেখি করেন। এবং আমরা আজকে আলোচনা করব যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার এই প্রথম তার শাসন ক্ষমতারোহণের 15 দিনের মাথায় যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের পরিদর্শন সফরে যান বৃহস্পতিবার, এবং সেখানে মিনিট দশেক তিনি বক্তব্য উপস্থাপন করেন বিভিন্ন বিষয়ে, আন্তর্জাতিক নীতি বিষয়ে, এবং তার মধ্যে একটি ছিল রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে, এবং এতে তিনি সাইবার অ্যাটাক নিয়ে, ইলেকশন ইন্টারফেয়ারেন্স নিয়ে রাশিয়ার বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন, তিনি প্রতিবাদ জানিয়েছেন। রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, আপনি কি মনে করেন? আপনি যে কথাটা বললেন, এভালনি মানে কেন ফিরে গিয়েছিল, তো চিকিৎসার জন্য গিয়েছিল জার্মানিতে, চিকিৎসা শেষে দেশে ফিরে গিয়েছে এবং নর্মাল প্রসেসে দেশে গিয়ে ফিরে গিয়েছে। কারণ উনি মনে করেছেন উনি তো কোনো আইন মানে অমান্য করেনি, ভঙ্গ করেনি, কিন্তু ফিরে যাওয়ার পরে টেকনিক্যাল একটা গ্রাউন্ডে, এবার না পারমিশন না নিয়ে চলে গিয়েছিল জার্মানিতে, কোনো টেকনিক্যাল গ্রাউন্ডে তাকে আটক করেছে এবং পরবর্তীতে বলে তার 2.5 বছর জেলও দিয়ে দিয়েছে ভিতরে। এইটা নিয়ে আজকে আপনি যে কথাটা একটু আগে বললেন, বাইডেন আপনি প্রথম বাইডেন তো প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা নিয়েছেন আজ 2 সপ্তাহ হলো, 2 সপ্তাহ 1 দিন, এর মাথাতে কিন্তু উনি যে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন, স্টেট ডিপার্টমেন্টে গেলেন, দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট এই জন্য যে ইউ ওয়ান্টেড টু সেন্ড এ মেসেজ টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। কারণ ডোনাল্ড ট্রাম্পের 4 বছর আমেরিকা একটা আইসোলেশনিস্ট ফরেন পলিসি অবলম্বন করেছিল, এই আইসোলেশনিস্ট ফরেন পলিসির মাধ্যমে আমেরিকা যে ট্র্যাডিশনাল এলাই ইউরোপে, যে ক্রস আটলান্টিক অ্যালায়েন্স, যেটা আমেরিকার আপনি প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধের পরে দিস ওয়াজ দি আপনি মানে আপনি বেডরক অফ আপনি আমেরিকান ফরেন পলিসি অ্যান্ড ইউরোপিয়ান ফরেন পলিসি, ডোনাল্ড ট্রাম্প এর ভিতরে একটা যেটা ফাটল ধরিয়ে দিয়েছিল, এবং আপনারা সবাই জানেন ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনার মানে ইংল্যান্ড মানে ইউরোপের সবগুলো দেশ, ন্যাটোর সাথে আপনি যেটা আপনি সামরিক চুক্তি যেটা ছিল সেটা নিয়ে, এবং পরবর্তী জার্মানি মানে আপনার সবগুলো দেশের সাথে মানে অনেক বাইলেটারাল বেসিস আপনি একটা ফাটল ধরেছিল। তো ডোনাল্ড বাইডেন নিডেড টু সেন্ড এ ভেরি স্ট্রং মেসেজ টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যে ট্র্যাডিশনাল যে অ্যালায়েন্সেস অফ আমেরিকা উইথ ইউরোপ এটাকে রেস্টোর করা, সাথে সাথে আজকে রাশিয়ার উপরে কিন্তু যে আমি একটা হেডলাইন করছি একটা আপনি এইটার উপর যে আজকে ক্যারি করেছে, বলছে বাইডেন রিকমিটস ইউএস টু গ্লোবাল অ্যালায়েন্সেস এন্ড সাপোর্ট ফর সৌদি লেড ওয়ার ইন ইয়েমেন ইন ফার্স্ট মেজর ফরেন পলিসি স্পিচ। এখানে উনি মানে খুব সিগনিফিকেন্টলি রাশিয়াকে আইডেন্টিফাই করেছে, রাশিয়ার প্রতি মেসেজটা দিয়েছে, এটা হলো যে রাশিয়া গত 4 বছর ধরে রাশিয়ার সাথে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে যে একটা আপনি মানে যোগাযোগ ছিল, যে একটা আপনি বিদ্ধতা ছিল, সেই বিদ্ধতা নিয়ে আপনারা জানেন মানে কুমক ইয়ে থেকে রিপোর্ট থেকে নানা রকম রিপোর্ট বেরিয়েছে এটা নিয়ে, মানে ইট ওয়াজ দি মানে সবচেয়ে বড় ফরেন পলিসি ইস্যু ইন দ্য লাস্ট 4 ইয়ার্স অফ ট্রাম্প, যে হঠাৎ করে মানে আফটার কামিং অফ আপনি ডোনাল্ড ট্রাম্প ফলোয়িং আপনি বারাক ওবামা, হঠাৎ করে রাশিয়ার কথা মতো আপনি ডোনাল্ড ট্রাম্প উঠছে বসছে। এখন যে খবরগুলো বেরোচ্ছে ভেরি ইন্টারেস্টিং, বলছে যে রাশিয়া আপনি ডোনাল্ড ট্রাম্প কাছ থেকে 20 বছর আগে যেমন ইংল্যান্ডে সোভিয়েত ইউনিয়ন বা ক্যামব্রিজ মানে ক্যামব্রিজ 5 কে নিযুক্ত নিয়োগ করেছিল মানে তাদের স্পাই নেটওয়ার্কের ভিতরে, ঠিক একইভাবে ডোনাল্ড ট্রাম্পকে 20 বছর আগে স্পাই নেটওয়ার্কে আবদ্ধ করে এই যে 4 বছর ধরে চালিয়েছে। সো হোয়াট বাইডেন নিডেড টু ডু টুডে, দুইটা জিনিস, একটা হলো স্টেট ডিপার্টমেন্টে আপনি 4 বছরের ভিতরে একদিন মাত্র আপনি ডোনাল্ড ট্রাম্প গিয়েছিল স্টেট ডিপার্টমেন্টে, উনি তো সবকিছু হোয়াইট হাউস থেকে চালাতেন, যে একটা সিগনিফিকেন্ট যে আমেরিকা ইজ নাও আইসোলেশনিস্ট ফরেন পলিসি থেকে আমেরিকা ইজ গোয়িং টু এ ফরেন পলিসি হোয়াট ইজ গোয়িং টু এমব্রেস দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। জি, অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম যেমন কিনা উল্লেখ করলেন যে এই প্রথম তিনি পররাষ্ট্র দপ্তরে গিয়েছিলেন, এবং পররাষ্ট্র দপ্তরে গিয়ে
মিনিট দশেকের এই ভাষণে আন্তর্জাতিক সকল বিষয় নিয়েই মোটামুটি তিনি কথা বলেছেন এবং বিশেষ করে রাশিয়ার ব্যাপার নিয়ে তিনি কথা বলেছেন এবং রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছেন এবং অ্যালেক্সাই নোভালনির মুক্তির দাবি জানিয়েছেন নিঃশর্তভাবে। আমরা জানি যে অ্যালেক্সাই নোভালনি আবার রাশিয়াতে ফিরে যাওয়ার আগে ইউলিয়া নোভালনায়া তার স্ত্রী তার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছিলেন এবং অ্যালেক্সাই নোভালনি নিজে একজন আইনজীবী এবং তিনি জানতেন যে তিনি গেলে পরে তাকে বন্দি করা হবে, তাকে জেল দেওয়া হবে, কিন্তু বিপুল সংখ্যক লোক, লক্ষ লক্ষ লোক তার সমর্থনে প্রতিবাদ জানিয়েছে এবং এই যে প্রেসিডেন্ট বাইডেন যে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন, এটা যুক্তরাষ্ট্রের নেতা হিসেবে, মুক্ত বিশ্বের নেতা হিসেবে, যেখানে কিনা প্রেসিডেন্ট বাইডেন বলেছেন যে তিনি আবার বিশ্বে নৈতিক নেতৃত্বের অবস্থানে যুক্তরাষ্ট্রকে নিয়ে যেতে চান, আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে চান। তো তার কথা এই কতখানি ধোপে টিপবে বলে আপনি মনে করেন? সেটা তো এখন আপনি আগামী চার বছরে বোঝা যাবে, কিন্তু যে জিনিসটা আমাদের বুঝতে হবে যে ডোনাল্ড ট্রাম্প চার বছরে রাশিয়ার সাথে যে যোগাযোগ করেছে এবং বাকি সব রাষ্ট্রগুলোকে বাদ দিয়ে, ইউরোপকে বাদ দিয়ে, আমেরিকার ট্র্যাডিশনাল লাই ইউরোপকে বাদ দিয়ে, ন্যাটোকে ভাঙার যে ষড়যন্ত্রে সে লিপ্ত হয়েছিল, সেগুলো আপনি যতখানি ড্যামেজ করেছে আমেরিকাকে অ্যাজ এ ওয়ার্ল্ড পাওয়ার, আমেরিকার যে ডমিনেন্সটা ছিল বিফোর আপনার হি কেম ওবামাটা পর্যন্ত, সেটা চার বছরের মোটামুটি এটাকে অ্যাজ ইউ সে আপনি এটা ব্যাকবোনটা ভেঙে দিয়ে গেছে। তো বাইডেনের এটাকে ফিরে পেতে হলে আপনি একটা হলো যে আপনি ওটা এর ভেতরে যে আপনারা সবাই খেয়াল করেছেন, বাইডেন কিন্তু অলরেডি ইউরোপের সব লিডারের সাথে এক দফা কথা বলে নিয়েছে। ডোমেস্টিক্যালি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে যথেষ্ট প্রবলেম রয়েছে, এখানে এত তাড়াতাড়ি উইদিন টু উইকস টু গো টু দি স্টেট ডিপার্টমেন্ট, এইটা কিন্তু স্টেট ডিপার্টমেন্ট আসতে মনে করেন উৎসবের মতো, উৎসবের মতো একটা মানে মানে অবস্থা। এই যে বাইডেন যে গিয়েছে, ইমাজিন দ্য স্টেট ডিপার্টমেন্ট দ্যাট আর ডিপ্লোমেটস ইন ওয়াশিংটন অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এদের জন্য আজকে একটা ঈদের মতো একটা মানে শুভে মানে উৎসবের মতো হয়েছে। কারণ চার বছর ডোনাল্ড ট্রাম্প স্টেট ডিপার্টমেন্ট যে একটা এখানে অবস্থান করছে, হি ডিড নট ইভেন রিকগনাইজ দ্যাট। সুতরাং এই এই ক্ষতিটা সাধন করতে সময় লাগবে, বাট রাইট স্টেপ বাইডেন হ্যাজ টেকেন দ্য রাইট স্টেপ টুডে। জি, প্রেসিডেন্ট বাইডেনের বৃহস্পতিবারের 10 মিনিটের ওই ভাষণে যে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, যার প্রতিধ্বনি আমরা শুনলাম অ্যাম্বাসেডর সিরাজুল ইসলামের বক্তব্যে, এবং তাকে ধন্যবাদ জানিয়ে, সেলিম হোসেনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতে চাইছি। যাবার আগে একটা কথা বলে নিই, সংবাদ টিকা, সেটা হচ্ছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকারের আইকন রোজা পার্কের 108তম জন্মদিন ছিল। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি, ধন্যবাদ, সালাম আলাইকুম।